প্রিয় শিক্ষার্থী শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের উদ্যোগে আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি হামাদ সিয়াম। আজকে আমাদের ক্লাসের বিষয় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বা বৃদ্ধি এবং বিকাশ, এখানে আমরা যে বিষয়টা আজকে কথা বলবো সেটা হচ্ছে বাল্যকাল এবং বয়ঃসন্ধিকাল নিয়ে কথা বলবো। আমরা এর পূর্বের ক্লাসে দেখেছিলাম যে আমাদের শৈশবকাল, বাল্যকাল বা যৌবনকালের যে ভাগগুলো ছিল সেগুলোরই আমরা একটি অংশ আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আজকে আমাদের শুরুর যে বিষয়টি সেটা হচ্ছে যে আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড বা হচ্ছে যে আপনার এই শৈশবকালের বা এই বাল্যকালের এই জায়গাতে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এই বাল্যকালটি আসলে কোন সময় শুরু হয় এবং কখন শেষ হয়, এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। 4 বছর বয়সে একজন শিশু বাল্যকালে পদার্পণ করে এবং তার পূর্বে যেগুলো আছে সেগুলো আমরা আগের ক্লাসে বলেছি। আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের ক্লাসটি দেখে আসতে পারবেন। কিন্তু এখানে 4 বছর থেকে কত বছর, 4 থেকে 7 বছর, অর্থাৎ এই সময়সীমাটাই হচ্ছে আমাদের আর্লি চাইল্ডহুডের ভিতরে চলে আসবে। 4 বছর যখন একজন বাচ্চা বা একজন শিশু যখন 4 বছর বয়সে পদার্পণ করছে তখন সে বাল্যকালের ভিতরে চলে যাচ্ছে। এবং বাল্যকালের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। শুরুতেই হচ্ছে এই সময়টা আগে বা 4 বছরের আগে যে সময়টা ছিল বা জন্মের পর থেকে যে সময়টাতে শিশু খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেত, কিন্তু এখন আর তার বৃদ্ধিটা খুব দ্রুত গতিতে হবে না। বৃদ্ধি বলতে আমরা ওই জায়গাটাকে বলছি তার শারীরিক যে পরিবর্তনগুলো হতো, কিন্তু এখন সেই পরিবর্তনটা স্থিমিত হচ্ছে, অর্থাৎ ধীর গতিতে হচ্ছে। তখন 4 থেকে 7 বছর বয়স পর্যন্ত এই সময়টায়। এরপরে আমাদের দেখবেন যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে কি আসছে যে বিকাশের যে পূর্বের যে বিকাশটা কম হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু অনেক বিষয়ে এখানে এই বাচ্চারা বা এই বয়সের যে শিশুরা রয়েছে তারা মনোযোগী হতে পারে না। অনেকগুলো বিষয়ে মনোযোগ দিবে সেটা কিন্তু এরা পারে না, এরা যে কোনো একটা বিষয়ে মনোযোগী হয়ে ওঠে এবং এরা নিয়ম মানতে কখনো কি হয় না, রাজি থাকে না। এজন্য এরা নিয়মের বাইরে খেলাধুলোগুলোকে বেশি পছন্দ করে, এরা অনুকরণ প্রিয় হয়ে ওঠে এবং এরা কি করে অনুকরণ প্রিয় হয়ে ওঠে। এই জন্য এই সময়ে এই বয়সের যারা বাল্যকালের ভেতরে রয়েছে এই সকল ছেলে এবং মেয়েদের সাথে কী করতে হবে, ওই ধরনের আচরণ করতে হবে, কারণ এই বয়সের ছেলে এবং মেয়েরা কী করে অনুকরণ করে, তার সামনে আপনি যেটা করবে সেটাই সে কী করবে, অনুকরণ করবে। আমি বোঝাইতে পারছি, কারণ দেখেন যখন এরা ভালো কোনো কিছু অনুকরণ করবে তখন এবার এই শিশুটা আস্তে আস্তে ভালোর দিকে চলে যায়। আচ্ছা, এখানে তার কী হচ্ছে যে ভাগ হচ্ছে, বন্টন হচ্ছে, একদিকে ভালো আরেকদিকে খারাপ। পিতামাতা হিসেবে বা শিক্ষক হিসেবে আপনি যদি তার সাথে ভালো আচরণ করেন তাহলে সে ভালো হচ্ছে, আর যদি খারাপ আচরণ করেন সে খারাপটাই পাচ্ছে, যে কারণে তার সামনে সবসময় ভালো আচরণ করা দরকার। এখানে দেহের যে বৃদ্ধিটা ছিল সেটা খুব দ্রুত গতিতে হয়, এরা এ সময়ে প্রশিক্ষণ দেওয়া যায়। এ সময় যদি আপনি প্রশিক্ষণ দেন তাহলে এই 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 ধরনের যে বাচ্চারা রয়েছে তারা কী করবে, প্রশিক্ষণটা ভালোভাবে নিতে পারবে, কেননা তারা অনুকরণের মধ্যে থাকে, অনুকরণ প্রিয়, তাদের দৈহিক যে বৃদ্ধিটা ঘটছে সেটাকে যদি আপনি প্রশিক্ষণের মাধ্যমে কাজ করাতে পারেন তাহলে এটি ভালো ফলাফল পাওয়া যায়। যেমন এ সময় আপনি কী প্রশিক্ষণ করাতে পারেন, জিমন্যাস্টিক্স, সাঁতার কাটা কৌশলগুলো শেখাতে পারেন, এবং এই সময়ে আপনি টেবিল টেনিস যে খেলাটা রয়েছে টিটি সেটা আপনি এখানে প্রশিক্ষণের মাধ্যমে করাতে পারেন, কারণ এই সময়ের বাচ্চাদের দৈহিক বিকাশ ঘটে, এরা অন্যদিকে মনোযোগ হয় না বা অনেকগুলো বিষয়ে মনোযোগ দিতে পারে না, একটি বিষয়ে মনোযোগ দেয়। এরপরে যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারছি যে কোথায় হচ্ছে মাধ্যমিক বা মিডিল চাইল্ডহুড। এই মিডিল চাইল্ডহুডের এজটা কত শুরু হচ্ছে, তাহলে 7 বছর বয়সে শুরু হচ্ছে, আর এরা শেষ হয় কখন, এরা অবশ্যই 10 বছর বয়সে শেষ হয়ে যাবে। 7 বছর থেকে 10 বছর বয়স পরিব্যাপ্তি এই সময়টাকে আমরা বলছি মিডিল চাইল্ডহুড। এই সময় দেখেন আগের চেয়ে বাচ্চার আগের চেয়ে ওই শিশুটার কী হচ্ছে যে তার ওজন বেড়ে যাচ্ছে, ওজনটা বাড়ছে, এবং এই জায়গাতে কিন্তু দেখবেন যে মেয়েদের বৃদ্ধিটা একটু বেশি হয় তাদের চেয়ে ছেলেদের চেয়ে। তাহলে এই সময় এদের যে মস্তিষ্কের যে বিষয়গুলো রয়েছে এই মস্তিষ্কটা কী হয় পরিপক্কতা অর্জন করতে শুরু করে, এবং এদের নিচের সাইডের আমরা যে আপার লিম আর লোয়ার লিম বলি তাহলে এই নিচের সাইডের অঙ্গ প্রত্যঙ্গগুলো কী হয় বেশি ডেভেলপ হয় বা বৃদ্ধি পেতে থাকে।
এদের যে কোনো বিষয়ের প্রতি এদের আগ্রহ বাড়ে, আগ্রহের সৃষ্টিটা হয় এই বয়সে। এজন্য এদেরকে যদি আপনি ভালো ভালো বিষয়ে অভ্যস্ত করতে পারেন তাহলে কী হবে, আপনার সেই সন্তানকে বা সেই শিক্ষার্থী খুব ভালোভাবে কী হতে পারে পরবর্তী সময়টা ওই অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারে। এই জন্য এই আগ্রহটাকে আপনার পজিটিভলি নিতে হবে। খারাপ বিষয়ের প্রতি যদি আগ্রহ সৃষ্টি হয় সেটাকে আবার কী করতে হবে, ভালোর দিকে কনভার্ট করতে হবে। এবং আপনার কারণ এই বিষয়ে কী হয় এদের যে বৃদ্ধিটা শুরু হয় সেখানে আপনাকে মনোযোগী হতে হবে অ্যাজ এ গার্জিয়ান হিসেবে। এরপরে দেখেন তারা কী করে দলগত যে খেলাগুলো থাকে বা দলগত যে কাজগুলো করা হয় এগুলোর প্রতি এরা বেশি মনোযোগ দেয়, কারণ ইতিপূর্বেই তো তারা কী করেছে অনুকরণ করতে শিখেছে, আর এখন কী হচ্ছে তারা দলের ভিতরে যাচ্ছে এবং দলগত বিষয়গুলো নিয়ে কাজ করছে। এই সময় তাদের আর কী হতে পারে, এই সময় তাদের গতি বা যে গতির যে ক্ষমতা বা পেশির যে শক্তি এগুলো বৃদ্ধি পেতে থাকে। এই জন্য তাদের যে পুষ্টিকর খাবারের বিষয়গুলো রয়েছে বা শারীরিক এক্সারসাইজের যে বা ব্যায়ামের যে বিষয়গুলো রয়েছে, শারীরিক কসরতের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রতি আপনাকে মনোযোগী হতে হবে, এবং সেগুলো যদি তাকে ফুলফিলভাবে দেওয়া হয় তাহলে এই মাধ্যমিক বা মিডিল চাইল্ডহুডের শিশুগুলোকে সঠিকভাবে কী করা যাবে খেয়াল রাখা যাবে এবং তাদের বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে আপনার বা অভিভাবকের ভূমিকাটা অনেক বড় হয়ে দাঁড়ায়। এরপর আমাদের চলে আসবে লেট চাইল্ডহুড। এই লেট চাইল্ডহুড বা আমরা বলি প্রান্তিক বাল্যকাল, এই প্রান্তিক বাল্যকালে কি হয় এখানে শুরু হচ্ছে আপনার কত, এখানে দশে শুরু হচ্ছে তাহলে দশ থেকে কত বছর পর্যন্ত এখানে হবে আমাদের, দশ থেকে শুধুমাত্র বারো বছর, এই দুই বছর, এই দুই বছর সময়টা হচ্ছে যে বাল্যকালের সমাপ্তির সময়। এখানে বাচ্চারা বা ওই শিশুরা কি হচ্ছে বেপরোয়া হয়ে যাবে, তারা আইনের প্রতি তাদের কোনো সীমাবদ্ধ আইনের যে জায়গাটা সেখানে তারা মানবে না এই বিষয়টা, এই জন্য এরা বেপরোয়া হয়ে যায়, এদের আচরণটা কন্ট্রোলের বাইরে চলে যায়। কেননা যে এরা তখন আপনার যে বিষয়টা হচ্ছে খেলাধুলার প্রতি এদের যে জায়গাটা থাকে সেটা আগ্রহটা বেড়ে যায়, খেলাধুলার প্রতি তাদের যে আগ্রহটা রয়েছে সেই আগ্রহটা কী হচ্ছে বেড়ে যাচ্ছে, এবং তারা শারীরিক কসরতের প্রবণতা থাকে, মানে তারা যে কোনো কিছু করতে পারবে, দুঃসাহসিকতা তারা দেখা দেয়, এবং এই জায়গাতে তারা করে এই এই জায়গাতে তাদের ইমোশনের জায়গাটা তৈরি হয়। এই জন্য তারা হচ্ছে যে কোনো প্রকার লক্ষ্য ছাড়া কাজ করতে শুরু করে, অর্থাৎ তারা কী করছে এটা জানে না কিন্তু একটা কিছু করছে, অর্থাৎ তারা লক্ষ্য ছাড়া কাজ করতে শুরু করে। আর যেহেতু তারা কাজের প্রতি সাহসিকতার সাথে কাজ করে এই বয়সে তাদের কী হয় যে গতি শক্তিটা বৃদ্ধি পায়, এবং এই সময়ে এদেরকে যে এই এই জায়গাতে আপনার এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একজন আপনি যদি চান তাহলে এই সময়ে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারবেন, কিসের খেলাধুলার প্রশিক্ষণ দিতে পারবেন, এবং এই সময়ে হাড় বা আপনার যে শরীরের যে গঠনতন্ত্রের বিষয় আছে সেগুলো নমনীয় থাকে, এই সময় আপনি ঠিক কাদামাটির মতো কাদামাটিকে আপনি যেভাবে রূপ দিতে চান সেভাবে রূপ দিতে পারবেন। এই সময় একজন খেলোয়াড়কে বা একজন শিশুকে কোন দিকে নিয়ে যাবে সেটা ঠিক করতে হবে, বাছাই করার পর্বে, এখানে বাছাই করার একটা উপযুক্ত সময়, এই বয়সের শিশুদেরকে আপনি যেদিকে কনভার্ট করবেন এরা সেদিকে কনভার্ট হবে, কিন্তু এরা বেপরোয়া, এদেরকে কন্ট্রোলে রাখতে হবে, লক্ষ্যহীনভাবে কাজ করে, এরা সাহসিকতা খুব সাহস যে কোনো কাজ এরা খুব ভালোভাবে করতে পারে, তাহলে এটা হচ্ছে যে আমাদের জন্য উপযুক্ত সময়, এই বয়সের শিশুদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এরপরে যে বয়সে আসছে সেটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকাল। এই বয়সন্ধিকাল কি হয়, বয়সন্ধিকাল একটা বাচ্চা বা একটা শিশু যখন বয়সন্ধিকালে প্রবেশ করে তখন কি হয় যে এর দৈহিক যে প্রকাশভঙ্গিটা আছে দৈহিক বা মানসিক বা শারীরিক সব দিক থেকে কিন্তু এরা হচ্ছে যে পরিবর্তিত হয়, দৈহিক শারীরিক বা মানসিক যে বিষয়গুলো রয়েছে সবগুলো প্রকাশভঙ্গি হয়, এবং এই সময়ে দেখবেন যে আপনার একজন ছেলে বা মেয়ে কিন্তু ডিফারেন্স একটা আচরণ সৃষ্টি হয়, যেটা আমরা বলতে পারি যে তারা যৌন যে যৌন ক্ষমতা বা যৌনের প্রতি যে চাহিদা আছে সেটা কিন্তু প্রকাশ পায় বা প্রত্যক্ষভাবে পরিলক্ষিত হয়। এই জন্য আপনার কণ্ঠস্বরের পরিবর্তিত হতে পারে, মেয়েদের মেয়ে সুলভ ছেলেদের ছেলে সুলভ এই এই ধরনের তাদের ভিতরে পার্থক্য হয়। এই জন্য এই বয়সের এই বয়সটা শুরু হয় হচ্ছে বারো থেকে সতেরো বা আঠারো, তাহলে তো এই বয়সে আপনাকে যেটা করতে হবে দেখেন এই বয়সে আপনাকে অবশ্যই শিশুর দেহের বা পেশি শক্তি বা ওজন যখন বাড়তে থাকে তখন আপনার এই শিশুদের কী হতে পারে ভেতরের বিষয়গুলো পরিবর্তিত হয়, একজন আরেকজনের প্রতি যে আকৃষ্টের জায়গাটা সেটা সৃষ্টি হয়, এজন্য এদেরকে ভালোভাবে কী করতে হবে রক্ষণাবেক্ষণ করতে হবে, তাদেরকে খেয়াল রাখতে হবে।
এরকম দেহের বৃদ্ধি পেশি এগুলো বৃদ্ধি পায়, এগুলো পৃথকভাবে এদের ছেলে এবং মেয়ে এবং কি আছে যে এদের এই এই দুজনকে আপনাকে পার্থক্য সৃষ্টি করতে হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এদেরকে ভাগ করে প্রশিক্ষণ দিতে হবে। কারণ যখন বয়সন্ধি তাদের ভেতরে প্রবেশ করে তখন তাদের প্রতি যে যৌন আকাঙ্ক্ষা এটা সৃষ্টি হয়, একজন বিপরীত লিঙ্গের প্রতি তাদের যে টান সে টানটা সৃষ্টি হয়। এই জন্য তাদের আবার দেখবেন যে মানে একজন ছেলে হিসেবে বা একজন মেয়ে হিসেবে তাদের যে আলাদা আলাদা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তাদের যে ভেতরের বিষয়গুলো বা বাইরের বিষয়গুলো প্রকাশভঙ্গির কাজের সবগুলো এই সময়ের ভিতরে পরিলক্ষিত হবে। তো এই জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, এখানে ছেলেদেরকে আমি এদেরকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। এবং এদেরকে যখন আপনি কাজ করাবেন এদের আপনি তো চাপ প্রয়োগ করবেন, চাপ দিবেন, অর্থাৎ চাপ দিয়ে এদেরকে শারীরিকভাবে শক্তিশালী করে উঠতে হবে। এবং এই জায়গাতে দেখেন, এই জায়গাতে আপনাকে আরও একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যখন এদেরকে দিয়ে কোনো কাজ করাবেন বা এদেরকে প্রশিক্ষণ দিবেন তখন এদের কী হয়, এরা দ্রুতগতিতে বাড়তে থাকে, শরীরের বৃদ্ধি বা গ্রোথের জায়গাটা সবচেয়ে বেশি থাকে। এই জন্য এই সময়টায় একজন শিশুকে আপনার যেমন পুষ্টিকর খাবার দিতে হবে, বয়সন্ধিকালের ভেতরে যে আছে তার শারীরিক কসরত বা তার যে প্রশিক্ষণের জায়গাটা সেখানেও নমনীয়তা রাখতে হবে, কারণ তার বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধির জায়গাতে আপনাকে নমনীয় হতে হবে বা প্রশিক্ষণের জায়গাতে পরিবর্তন করা দরকার পড়ে। এবং এই জায়গাতে চাপ সৃষ্টি করলে কী হবে, তার শক্তিগুলো বৃদ্ধি পাবে, তার কার্যক্ষমতাগুলো বৃদ্ধি পাবে। এবং এই ক্ষমতাটা বৃদ্ধি করতে আরও একটা বিষয় সাহায্য করবে, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে আপনি তাদের মধ্যে যদি প্রতিযোগিতা সৃষ্টি করে দেন এবং তারা প্রতিযোগিতা করে জয়লাভ করার চেষ্টা করবে। এটা হচ্ছে যে আমাদের বয়সন্ধিকালের কিছু বিষয় রয়েছে। আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো অনেক বড় হয়ে যায়, এই জন্য আমরা অনেক বেশি ডিপলি আলোচনা করতে পারি না। তবে আমাদের যে শর্ট মেসেজ ছিল বা মূল যে বিষয়টা ছিল আবার যদি বলতে চাই এক মিনিটে, তাহলে দেখবেন যে আর্লি চাইল্ডহুড ছিল সাত থেকে সাত বছর, এখানে বৃদ্ধি হয়। আবার এখানে কি হয়, মূল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, হ্যাঁ। আর আমরা যদি মাধ্যমিক ভাবে কত ছিল আমাদের 7 থেকে 10 বছর, এখানে হচ্ছে যে গঠনের সময়, তার শক্তি গঠনের সময়। 11 থেকে 10 থেকে 12 বছর এখানে কি ছিল, প্রশিক্ষণের সময়। এবং এখানে একজন খেলোয়াড় বা প্রতিযোগিতা করে এখানে যে খেলোয়াড় বাছাই করার সময়। আর বয়সন্ধিকাল যদি আসে তাহলে সেখানে কী করে, এখানে তাকে প্রতিযোগিতা করে তার দৈহিক কসরতের মাধ্যমে তার শক্তিটা বাড়িয়ে তুলতে হবে। বন্ধুরা, এতক্ষণ বা আমাদের সাথে থেকে আমাদের বিষয়টি চর্চা করা বা আমাদের জানার চেষ্টা করেছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।